টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কাল ভোর সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনালে ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের শেষ চারে পৌঁছানো আফগানিস্তান আর রাত সাড়ে আটটায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত এবার নিয়ে মোট বার আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছে সাউথ আফ্রিকা তবে উনিশশো এর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আর কখনোই সে দরজা পার করতে পারেনি প্রোটিয়ারা নকআউট ম্যাচে চাপের সময় বারবার ভেঙে পড়ে বলেই চোকার তকমা গায়ে লেগে গেছে তাদের এবার টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছে দল ফাইনালে ওঠার আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট তারা ম্যাচের আগে কোচ রব ওয়াল্টার সে কথা স্বীকার করে নিয়েই জানিয়েছেন তার দল সে মানসিক চাপ সামলাতে প্রস্তুত সেমিফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবার মধ্যেই কাজ করে আমাদের চাওয়া এটিকে উপলব্ধি করে এসব সামলেই সেরা ক্রিকেট খেলা স্বপ্নের এক যাত্রা চলছে আফগানিস্তানের বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ চারে এসেছে তারা সেমিফাইনাল নিয়ে তাই বাড়তি চাপ নিতে চান না কোচ কিভাবে কি হবে এত ভেবে চাপ নিতে চায় না খেলোয়াড়দের বলেছি মাঠে গিয়ে নিজের সেরাটা দেবে ফলাফল যাই হোক নতুনই এই চ্যালেঞ্জের জন্য সবাই প্রস্তুত তবে এই ফর্ম্যাটে সাউথ আফ্রিকার সঙ্গে আগের দুই ম্যাচ খেললেও জিততে পারেনি আফগানিস্তান तौसेया इस्लाम दीप्तो स्पोर्ट्स